নমস্কার বন্ধুরা, আমি মনোজ, স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোজ ব্লগসে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি 50 দিনের গ্যাপ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এই 50 দিনে আমি অ্যাকচুয়ালি করছিলামটা কি, অনেকেই ভাবে যে আমি হয়তো এই গ্যাপটা নিয়েছি, হয়তো আমি কাজে ফাঁকি মারছি, বা হয়তো আমার ব্লগিং কেরিয়ার শেষ, আমার দিয়ে আর হবে না, আমার ব্লগিং ফুয়েল শেষ হয়ে গেছে। বাট এটা তাদের ভুল ধারণা, একদমই ভুল ধারণা। কারণ আমি 50 দিনে মানে টাইম শুধু স্পেন্ড করার জন্য 50 দিনের গ্যাপটা নিয়ে নিই। আমি 50 দিনে নিশ্চয়ই কিছু না কিছু আমি অবজার্ভ করেছি, কিছু না কিছু শিখেছি, কিছু জিনিস বুঝেছি যে কী কী করা উচিত আমার আগামী টাইম আসছে, আমি নিজেকে আপগ্রেড করতে হবে তো নাকি আমাকে। আমি একই জায়গায় যদি পড়ে থাকি তাহলে তো আমার কিছু বেটার থেকে বেটার কিছু করতে আমি পারবো না, ঠিক আছে। তো লাস্ট যে ব্লগটা করেছিলাম সাইকেল চ্যালেঞ্জের, সেই ব্লগটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, ঠিক আছে। তো লাস্ট ভিডিওটা সাইকেল রিলেটেড দিয়ে শেষ হয়েছিল, এবার 50 দিনের পর সেই সাইকেল রিলেটেড ভিডিও দিয়ে আমি আমার ব্লগিং কেরিয়ারে 3.0 এরাটা শুরু করবো, ঠিক আছে। তো এতদিন মানে মনোজ ব্লগস 2.0 চলছিল, যেটা ভিডিও তোমরা অলরেডি দেখেছিলে, যেখানে আমি বলেছিলাম যে আমি নতুন কিছু করব, কিন্তু সেটা আমি করে দেখিয়েছিলাম। এবার 3.0 স্টার্ট হচ্ছে এটা, ঠিক আছে। তো ফার্স্ট দৃশ্যে তোমরা দেখেছিলে আমি আমার মানে সাইকেলটা নিয়ে আসছিলাম, বাংলা সাইকেলটা। ও হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে এই সাইকেলটা কিন্তু এখন থেকে মাস্টার পিস সাইকেল। এতদিন এটা একটা অ্যাভারেজ বাংলা সাইকেল, ভালো সাইকেল ছিল, যেটাতে আমার যেটা আমার কেরিয়ারটাকে অনেকটা উঁচুর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর এই সাইকেলটা আমার কাছে একটা অন্যরকম, তো এটাকে আমি মাস্টার পিস সাইকেল মানে বলে ঘোষিত করলাম তোমাদের সামনে আজ থেকে। তো এই সাইকেলটার দ্বারাই কিন্তু আমি অনেক কিছু পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এই সাইকেলটা আমাকে আমার পোটেনশিয়াল মানে নিজের ভিতর থেকে বার করতে কিন্তু অনেক সাহায্য করেছে, ঠিক আছে। তো সেই কারণে আমি একে মাস্টার পিস সাইকেল বলছি। আরও যে কত রিজন আছে এই সাইকেলটা, এই সাইকেলটার সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই সাইকেলটা আমাকে অনেক কিছু দিয়েছে, বনগা সাইকেল রাইড দিয়েছে, হিঙ্গলগঞ্জ সাইকেল রাইড দিয়েছে, বাড়ুইপুর দিয়েছে, কইপুল দিয়েছে, এমনকি এই সাইকেল দিয়ে 100 কিলোমিটারের কৃষ্ণনগর সাইকেল রাইড হয়েছে। ওটাই ছিল লাস্ট সাইকেল রাইড, যে তারপরে আমি ভেবেছিলাম যে বর্ধমান করব, তারপরে আরও এক্সেট্রা আরও অনেক রাইডিং করব। কিন্তু আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমাদের লাইফে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপগ্রেড করা উচিত, এমনকি একটা মানুষেরও কিন্তু আপগ্রেড হওয়া উচিত সময় মতো মতো করে, ঠিক আছে। তো একটা ফোন যখন মানে নতুন কিনি তখন সেটা খুব নতুন থাকে, তার কিছুদিন পরে আপগ্রেড হয়, আপগ্রেড হতে হতে কিন্তু ফোনটা বেটারের পর বেটার ভার্সন মানে হয়। তো সেরকমই মানুষেরও ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজকে আমি খারাপ আছি, কালকে একটু নিজেকে আপগ্রেড করে ভালো তৈরি করলাম, কিছু কোয়ালিটিস ক্রিয়েট করলাম নিজের ভিতরে, সেরকমই আমি সাইকেলটার সাথেই করেছি, ঠিক আছে। সাইকেলটা প্রচুর মানে খেটেছে আমার জন্য, ঠিক আছে। তো এখন ওর বিশ্রাম নেওয়ার সময়, ঠিক আছে। ও বুঝিয়ে দিয়েছে যে ওর ক্ষমতা অনেক। এই সাইকেলটা টাটা স্ট্রাইডার সাইকেলটা আমি কিনেছিলাম 4,100 টাকা দিয়ে, কিন্তু তখন আমি কিন্তু এটা ভাবিনি যে এই সাইকেলটা এত কিছু করে দেখাবে, অনেক কিছু করে দেখিয়েছে। তো একে আমি এবার রেস্ট দিতে চাই, ঠিক আছে। তার বদলে আমি এই সাইকেলটার বদলে আমি অন্য একটা সাইকেল কিনেছি, ঠিক আছে। তো মানে এটা রিপ্লেসমেন্ট বলতে পারো বা আপগ্রেশনও বলতে পারো, দুটোই বলতে পারো, ঠিক আছে। তো এই সাইকেলটা লাস্ট ব্লগ হচ্ছে আজকে, আর এবার থেকে তোমরা একটা নতুন সাইকেলের মানে ভিডিও দেখতে পাবে, সেটা ফাঙ্কিয়ার FU30, ঠিক আছে। তো সাইকেলটাকে আমি তোমাদের সামনে নিয়ে আসতে চাই, কিন্তু নর্মালভাবে না, একটু ম্যাজিক্যাল ওয়ে দিয়ে, ঠিক আছে। তো দেখতে থাক। ফাইনালি তোমাদের সামনে নতুন সাইকেলটা নিয়েই আসলাম। অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছিলে বিভিন্ন ভিডিওতে ফটোতে যে নতুন সাইকেল কবে কিনছো দাদা, এই বাংলা সাইকেল নিয়ে কতদিন তুমি আর লং রাইড করবে, তোমার সাথে সাইকেলটা একদম মানাচ্ছে না, নতুন একটা সাইকেল কেন। তো অবশেষে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে, তোমাদের কথায় নতুন সাইকেল কিনেই ফেললাম। আর এই সাইকেলটা কিন্তু খুব চুজ করে আমি কিনেছি শুধু তোমাদের কথা মাথায় রেখে, ঠিক আছে। তো এই ভালো একটা কালার মিক্সিংয়ের সাইকেল কিনেছি, ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালারের মিক্সিংয়ে। আর সাইকেলটার লুকটা কেমন সেটা অবশ্যই জানিও, তোমাদের তো আমি সিনেমেটিক ওয়ে দিয়ে দেখালাম, সরি ম্যাজিক্যাল ওয়ে দিয়ে। আর এই সাইকেলের কিছু ফিচার্স আমি তোমাদেরকে বলে দেবো যে কী কী আছে এতে ফিচার্স। দেখো আমি গিয়ার সাইকেল সম্বন্ধে কিন্তু অতটাও নলেজ নেই, আমি আস্তে আস্তে শিখছি চালাতে চালাতে, আশা করি খুব তাড়াতাড়ি শিখে যাব। আর মোটামুটি যেটা বলা সেটা, তো এই সাইকেলটার দাম হচ্ছে 15,400 টাকা। আর এই সাইকেলটা কিন্তু MTP সাইকেল, আর এই সাইকেলটার সাইজ হচ্ছে 27.5x2.40, ঠিক আছে। আর এই সাইকেলটার যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক,
আর এদিকে গ্রিন তো আছে, এটা ব্ল্যাকই বলা যায়। আর এইটা এর কিন্তু এটা কিন্তু স্টিলের সাইকেল, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের না। আর যেটা বলা যে সিট হচ্ছে এইটা, সিট আমি উঁচু নিচু করতে পারবো নিজের মতো করে। এই যে এদিকে কই গেল, এই তো এইটা খুলে নিচু উঁচু করতে পারবো। আর এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এই সাইকেলটা বেশি মানে স্ট্যান্ড ফেস্ট্যান্ড করা যাবে না, জাম্পিংয়ের জন্য একদমই না, শুধু সাইকেল রাইডিং করার জন্য। আর সাইকেলের এই হচ্ছে গিয়ার, হাইতে রয়েছে 1-2-3 আর লোতে রয়েছে 1-3-5-7, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে সাইকেলের টুকটাক ডিটেলস। আরও যদি জানতে তোমরা ইন্টারনেটে অবশ্যই সার্চ করে দিও। আর যেটা বলা সেটা হচ্ছে সাইকেলটা কিন্তু দুর্দান্ত একটা সাইকেল, আমি বসিরহাট থেকে কিন্তু চালিয়ে সাইকেলটা এসেছি, তো মোটামুটি ভালোই, মানে ফার্স্ট যে টেস্ট রাইড যেটা বলা হয়, আমি টেস্ট রাইডে কিন্তু 21 কিলোমিটার সাইকেল চালিয়েছি, কিন্তু কোনো প্রবলেম হয়নি এখনও পর্যন্ত। সেরকম কোনো প্রবলেম হলে আমি কিন্তু অবশ্যই সেটা ভিডিওতেও শেয়ার করবো, এমনটা না যে লুকিয়ে যাবো সাইকেলটা আমি এখন ভালো বলেছি বলে পরে যাতে খারাপ নামটা না বেরোয় সাইকেলটার, তার জন্য এরকম কিছুই করবো না। তো এখন একটু সাইকেলটা চালিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। তোমাদের সাথে গিয়ার সম্বন্ধে একটা নলেজ শেয়ার করছি, সেটা হচ্ছে যখন আমার সাইকেল প্রচণ্ড রানিং থাকবে, ধর আমার খুব কষ্ট হচ্ছে, আমি প্যাডেল করতে পারছি না, তখন কি করব, এই যে লোয়ের গিয়ারটা আছে, এই 5 আছে তো, এটা 5 আর 7 মধ্যে রাখার চেষ্টা করব। আর এটা তো 2, এটা এখন নর্মাল অবস্থা আছে, আমি তখন 3 করে দেবো। তাহলে কী হবে, আমার যে প্যাডেলটা আছে প্যাডেলটা শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাওয়ার পরে আমি প্যাডেলটা অল্প করলেই আমার সাইকেল দ্রুত গতিতে ছুটবে, ঠিক আছে। তো এই গিয়ারটা আমি বুঝতে পেরেছি, বাধ্যবাধকগুলো খুব একটা বুঝতে পারিনি, বাধ্যবাধকগুলো বোঝার পরে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে কথা বলতে বলতে বলে দেবো, ঠিক আছে। তো দেখালো না, এবার এই সাইকেলে রাইড স্টার্ট করবো, বড়ো বড়ো রাইড করবো। এতদিন আমি ওয়েট করছিলাম এই জন্যই, যে এই নতুন সাইকেলটার জন্য, নাহলে আমি কখন আরও অনেক রাইড করে ফেলি, ঠিক আছে। তো শুধুমাত্র এই সাইকেলটার জন্য এতদিন ওয়েট করা, এইবার পরপর কিন্তু রাইড আসবে, আর কোনো গ্যাপ যাবে না, আমি কথা দিচ্ছি, আর কোনো গ্যাপ যাবে না। গ্যাপ গেলে তখন তোমরা কমেন্টে জানিয়ে যে দাদা কেন গ্যাপ হচ্ছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর সাইকেলটা তোমাদের পার্সোনালি কোন জায়গাটা ভালো লেগেছে, গিয়ার গুলো কি আদৌ তোমাদের ভালো লেগেছে, সেগুলো অবশ্যই কমেন্টে বেশি বেশি করে জানাবে। আর কোথাও যদি আমি কোনো ভুল কথা বলে থাকি সেটাও অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরাই একমাত্র যে আমার ভুল ত্রুটিগুলো ধরতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর নতুন একটা রাইডে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের ভাই নিজের খেয়াল রাখছে, টেক কেয়ার, বাই।